আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না আর্ট অ্যান্ড ক্রাফ্ট চেরি ফুল এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আজকে বিভিন্ন সেডের কিভাবে চেরি ফুল করতে হয় তা বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে পেন সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি প্রথমে যে ডালটা করেছি তো এখানে আমার মানে ডালটা করার সময় অনেকে জানতে চেয়েছে যে আপনি এখানে কী রঙ দিয়েছেন তো আমার এখানে ডালটা একটু আলাদাভাবে করা হয়েছে সেটা হচ্ছে প্রথমত আমি যেহেতু এটা একদম ডার্ক কাপড় তো আমি সরাসরি আগে হলুদ রঙটা দিয়েছিলাম তো তারপরে মনে হয়েছিল যে রঙটা একটু শুষে যাচ্ছে তো একটু সাদা রঙটা দেওয়ার পরে হলুদ রঙ দেওয়ার পরে আমি বার্ন না মানে খয়রি কালার যেটা আছে সেটা দিয়ে দিয়েছিলাম তো আমি এবার ফুল সম্পর্কে বলি তারপর ডালটা সম্পর্কে আবার বিস্তারিত বলবো তো এটা ছিল খাদি কাপড়ের ওপর একটা কামিজ তো কাপড়টি একটু পাতলা হওয়ার কারণে আমার মানে প্রত্যেকটা রঙ নিচের দিকে চলে যাচ্ছিলো আর এটা আমি ফ্রেম দিয়ে করছিলাম যেটা বড় ফ্রেম হয়তো দেখানো হয় নাই গোল টাইপের যে ফ্রেমগুলো রয়েছে সেই ফ্রেম আটকে আমি করছিলাম যতক্ষণ না কাজটা না শুকিয়েছে ততক্ষণ কিন্তু আমি ফ্রেম খুলে অন্য পাশটা করতে পারি নাই তার কারণ হচ্ছে যে কাপড়টা তোটা পাতলা হওয়ার কারণে আমার নিচের দিকে কিন্তু চলে যাচ্ছিলো তো যাই হোক এবার আমি বিভিন্ন সাইডের টেরি ফুল করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মানে বেস দেই না ডার্ক কাপড় তবুও মানে আমি সাদাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার ওই যে কালারটা দিতে চাচ্ছিলাম সেই কালারটাই কিন্তু সাথে সাথে দিয়েছি যার কারণে আমার কিন্তু এখানে এক্সট্রা কোনো বেজ দেওয়ার দরকার হয় নাই তো ডাল করার জন্য প্রথমত আমি একবার দেখে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো সাদা বেস দেই নাই আমার রাত্রে ভিডিও করা হয়েছিল এই জন্য কালারটা হয়তো একটু একটু কেমন লাগতে পারে তো আমি প্রথমে হচ্ছে হলুদ রং দিয়ে ডালটা একে নিয়েছি তো যদি আমি হলুদ রঙের সাথে ক্ষয়ের রঙটা আলাদাভাবে মিক্সড করে তারপর ডালে দিতাম তাহলে কিন্তু আমার যে পারফেক্ট যে কালার সে কালারটা কিন্তু আসতো না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে কাপড়ে দেওয়ার পরে আরেকটা রং দিতে তাহলে ওই কালারটা আপনার জন্য অনেকটা পারফেক্ট আসে আর যদি আপনি রঙটা আগে মিক্সড করে পেটে মিক্সড করে তারপর কালার মানে কাপড়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কালারটা পারফেক্ট আসবেও না আবার মানে রঙের অপচয়টাও খুব বেশি পরিমাণে হয়ে থাকে এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যেই কালারটা দিতে চাচ্ছি দু একটা কালার যদি মিক্সড করতে চাই তো আমরা যখন একটা রঙের সাথে অন্য একটা রঙের সেট দেব তখন কিন্তু একটা রং দেওয়ার পরপরই অন্য একটা রং দিব তাহলে কিন্তু আমাদের সেটটা আলাদা আসবে আর বেজ মানে হলো আপনি একটা রং দিতে যাচ্ছেন, সেই রঙটা আপনার ফুটছে না যার কারণে আগে সাদা রং দিয়ে সাদা রঙটা শুকোনোর পরে যে রঙটা দিতে চান সেটা দিবেন। সাধারণত রেডি একরামিন দিয়ে বেজ দিলে আমরা যখন পরবর্তীতে যে রংটা দিতে চাই সে রঙটা সহজে বসে না কারণ গুলো অনেক রং এনকে বাইন্ডার মিক্সড করে রঙ তৈরি করা থাকে যার কারণে রঙটা একটু পাতলা হলে রংটা বসে না তো আমি সাধারণত অ্যাক্রেলিক মানে কাচের কোর্টাগুলো ইউজ করে থাকি অনেকের কাছে দাম বেশি মনে হলেও আমার কাছে এই কালারগুলো একটু পারফেক্ট বেশি লাগে তার জন্য করে এখানে কিন্তু আমি সাদার ওপরে বেগুনি কালারের দিয়ে দিয়েছি কারণ আমি এই ড্রেসের চেরিগুলো চেয়েছিলাম যে বিভিন্ন কালারের হোক যার কারণে আমার কামিজটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে আর বিভিন্ন কালারের শেডও দেওয়া হয়েছে যার কারণে কামিজটা আমার কাছে খুব পারফেক্ট একটা কাজ মনে হয়েছে আর আপনাদের সাথে তো শেয়ার না করেই পারলাম না যেহেতু বিভিন্ন কালারের শেড নিয়ে আপনাদের খুব সমস্যায় থাকে কিভাবে দিতে চান দিতে পারেন না আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি একটা জায়গায় কতভাবে রঙের ব্লেনটা করছি তুলির সাহায্যে ঠিক আছে আর এটা আমার টিটির তুলি মেবি এটা হচ্ছে পাঁচ থেকে হয়তো ছয় নাম্বারের যেহেতু ওদের ওগুলো সবগুলো গোল তুলি তো আমি এটা একটু মোটা সাহায্যে তুলি নিয়ে নিয়েছিলাম সেক্ষেত্রে আমার নাম্বার মনে নেই তবে এরকমই কিছু একটা একটু বড়ো সাহায্যে যেহেতু আমি এখানে গোল গোল করছি সেক্ষেত্রে আমি অবশ্যই বড় তুলিটাই নিয়ে নিয়েছিলাম তো সেড নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তো আমার এই যে একটু হলো ফ্রেমটা ওই পাশ থেকে দেখা যাচ্ছিলো তো কাজ করার পরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অবশ্যই নর্মাল টেম্পারেচারে আপনারা দু একদিন শুকোনোর পরে আপনাকে রোদে শুকিয়ে যখন কাজের আঠালো ভাবটা চলে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাকে আয়রন করে নিতে হবে আর আয়রন করতে হবে সবসময় উল্টো পিঠে মানে কাজের উল্টো পিঠে আপনি যেই পাশে পেইন্ট করবেন যেই পাশে ড্র করবেন তার উল্টো পাশে করবেন আর উল্টো পাশে করার পরেও যদি আপনাদের আঠালো ভাবটা না যায় তখন কিন্তু আপনি পেন্টের ওপরে এক্সট্রা একটা কাপড় দিয়ে কিন্তু আবার পেন্টটা করবেন যাতে সরাসরি পেন্টে হিট বেশি না লাগে না হলে সমস্যা হতে পারে মানে আমাদের সবসময় খেয়াল রাখতে হয় একটু সতর্ক এক্সট্রা সতর্ক না নিলে আমাদের কাপড় কিন্তু ভালো থাকবে না অবশ্যই ভালো জিনিসের প্রতি আমাদের এক্সট্রা একটু সতর্কতা থাকা চাই আর আমাদের হ্যান্ডপেন্ট কাপড় পরার নিয়ম হলো আপনি মানে পরিষ্কার নিয়ম হচ্ছে যে আপনি প্রথমত পনেরো দিন না ধোয়াই ভালো তারপরে আপনাকে অবশ্যই যেদিন পরিষ্কার করতে চান অতিরিক্ত ডিটারজেন্টযুক্ত কাপড়ে না ধোয়াই ভালো শ্যাম্পু পানিতে ধোয়ার পরে আমার অবশ্যই একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন শ্যাম্পু পানিতে ধুয়ে আর যে অতিরিক্ত ময়লা করলে যেহেতু আমাদের ময়লাটা জমে আমরা অনেক মানে খুব ঘষাঘষি করে কাপড়টা যে ধুই সেটাও করা যাবে না আমাদের সিম্পলভাবে কাপড়টা নেড়ে চেড়েই পরিষ্কার করে আমরা যখন রোদ্রে দিতে চাইবো অবশ্যই তো উল্টো পিসে দিব আর সরাসরি রোদের মুখে না দিয়ে আমরা যেখানে ছায়াযুক্ত জায়গা থাকবে সেখানে দিব তাহলে আমাদের সরাসরি রোদটা যেন আমাদের কাপড়ে না পড়ে। আর শুকনের পরে আমরা চেষ্টা করবো যদি আমরা আয়রন করি তো সেটা তো অবশ্যই উল্টো পাশে আয়রন করবো তাহলে আমাদের কাপড় অবশ্যই ভালো থাকবে এই যে আমার রাউন্ড শেপের ফ্রেমটা দেখা যাচ্ছিলো এই ফ্রেমটা পনেরো বাই পনেরো যেহেতু রাউন্ড আর এখন আবার অনেক বড় পাওয়া যাচ্ছে সেটা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিরও বেশি তো সেই ক্ষেত্রে আমাদের যারা নতুনভাবে কাজ শুরু করতে যাচ্ছেন তাদের ফ্রেম না হলেও চলবে কারণ আমাদের ফ্রেমের দামগুলো খুব বেশি আর ফ্রেমের বদলে বাসায় যে কোনো কিছু থাকে সেগুলো নিচে রেখেও কিন্তু আমরা কাজ করতে পারি আশা করি আমি আপনাদেরকে সেডের বিষয়গুলো বুঝাতে পেরেছি আমি কিন্তু অনেকগুলোই পুলে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের বারবার বোঝানোর জন্যই ভিডিওটা হয়তো লং হয়ে গেছে দেখেন এবার কিন্তু আমি সেট দেওয়ার পরে মিডিলের যে অংশগুলো থাকে ওটা কিন্তু এক একভাবে দেওয়ার চেষ্টা করেছে যেন আমার যে চেরি সেটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায় তো এটা কিন্তু আমি একদম চিকন তুলি দিয়ে করেছি এটা কখনো মোটা তুলি দিয়ে করা যাবে না এটা আমি একদম ডাবল জিরো তুলি দিয়ে করেছি জয়ীটির একদম চিকন তুলি দিয়ে করেছি মানে ডাবল জিরো ওখানে লিখাই ছিল আর এটা ছিল আমার হচ্ছে রেডি একরামিনের একটা খয়রি কালার রয়েছে সেই কালারটা দিয়ে আমি করেছি যেহেতু এটা বিভিন্ন সেডের তো যার কারণে আমার প্রত্যেকটা চেরি খুব সুন্দর লাগছে মিডিলে আমি আগে একটু লাল টাইপেরটা দিয়ে দিয়েছিলাম যেন ভালো লাগে দেখতে সবগুলোতে যদিও দেয় দেয়নি কিছুগুলোতে দিয়েছিলাম যেন আমাদের সবগুলো ফুলের মাঝে কিছুটা একটু আনকমন হয়ে থাকে তাহলে আমাদের যেন খুব ভালো লাগে দেখতে তো আপনাদের যাদের যেরকম ইচ্ছা তারা সেভাবেই করবেন এটা করতে হবে অবশ্যই যখন আমাদের চেরিগুলো শুকিয়ে গেছে তারপরে কারণ কাঁচা অবস্থাতে করলে আমাদের যে রঙটা দিতে চাচ্ছে এক্সট্রা সেটা রঙটা কিন্তু কি হবে ওই ওই রঙের সাথে কিন্তু লেগে যাবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই রঙটা যখন শুকিয়ে যাবে চেরি ফুল তারপর দিতে হবে আবার এটাও যখন শুকিয়ে যাবে তখন আমি আগে এই হলুদ রঙ মানে হলুদ রঙটা দিতে হচ্ছে কারণ না দিলে তখন আমাদের ওই রঙের সাথে খয়েরি রঙের সাথে হলুদটা মিক্সড হয়ে হলুদটা কিন্তু টোটালি বোঝা যাবে না তো চেরি বা পেন্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাল্লাহ আর আমি কখনো যেহেতু পেন্ট করার আগে আঁকাই না আপনারা যারা পারেন না তারা হয়তো পেন্সিল আঁকাবেন কিন্তু ভুল করে কখনো কিন্তু কলমে আঁকাবেন না কারণ কলমের কালি তো বোঝা যায় আবার ওঠানোও যায় না তো আমার ভিডিও একদম লাস্ট মুহূর্তে চলে আসছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের সামনে আরও ইনশাআল্লাহ অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব যাতে আপনারা অনেক উপকৃত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ